করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা বিশ্বের সাথে পশ্চিমবঙ্গ যখন চিন্তিত, এই অবস্থায় ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মার নাম সংবাদ শিরোনামের পর্দায় বারে বারে উঠে এসেছে বিভিন্ন সমাজসেবীদের পাশে। ঠিক আগের মতোই ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নজির সৃষ্টি করলেন। আজ জগদ্দলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানে দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও তিনটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ সেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যারাকপুর কমিশনার জানান, বর্তমানে অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও তিনটি সিলিন্ডার দেওয়া হলো। আগামী দিনে আক্রান্তদের পাশে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা থাকবে বলে জানান। ও অন্যদিকে সোমনাথ শ্যাম ব্যারাকপুর কমিশনারেটের এই ধরনের কাজের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে জগদ্দল বিধানসভার পক্ষ থেকে একটি মোবাইল অক্সিজেন ভ্যানের ব্যবস্থা করা হবে। ডিএমের যে সেন্ট্রাল পুল আছে ওখানে আমরা 85 সিলিন্ডার দিয়েছি। নেক্সট যেটা আছে আমাদের কাছে অনেক অক্সিজেন কনসেন্ট্রেটার আছে, তো সেটা কিছুটা আমাদের পুলিশ ইউনিটেই রাখা আছে। আমরা অন কল বাড়িতে যদি কেউ যদি চায়, ডক্টর অ্যাডভাইস যদি করেন তাহলে আমরা বাড়ি বলছি। আজকে যে এই যে প্রোগ্রামটা হলো, কী বলবেন আজকে? করোনা তো মহামারী চলছে স্যার, করোনার মহামারীর জন্য আমরা আমাদের যে লড়াই আছে ওরই একটা অংশ আজকে এখানে আমরা শুরু করলাম। অক্সিজেনের অনেক জায়গায় চাহিদা ছিল, তো এখানে ক্রিশ্চিয়ান মিশন হসপিটালে একটা কোভিড হসপিটাল আছে, এখানে অক্সিজেনের ডিমান্ড ছিল। আগে আমরা ডিএম সাহেবকে অনেক সিলিন্ডার আমরা দিয়েছিলাম, 85 সিলিন্ডার এখন অবধি আমরা দিয়েছি। এছাড়া বিভিন্ন হসপিটালে আমরা চেষ্টা করছি অক্সিজেন সিলিন্ডার আর অক্সিজেন সাপ্লাই কীভাবে মেনটেন করা যায়, তো তারই একটা পার্ট হচ্ছে দুটো অক্সিজেন কনসেন্ট্রেটার এই হসপিটালে আজকে আমরা দিলাম এবং তিনটে অক্সিজেন সিলিন্ডার আমরা দিয়েছি, যাতে অক্সিজেন সবাই যারা অসুস্থ হয়েছে ওরা টাইমলি পেয়ে যায়, অক্সিজেনের জন্য কারো কোনো অসুবিধা না হয়, এরকম চেষ্টা হচ্ছে। আমরা সবসময় প্রস্তুত আছি। একটা আমাদের স্পেশাল আমরা দুদিন আগে চালু করেছি, বাড়িতে আমরা অক্সিজেন পৌঁছে দেবো। একটা বাস আছে যেটাতে দুটো অক্সিজেন কনসেন্ট্রেটার আছে আমাদের কাছে, অন ডিমান্ড ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে। অ্যান্ড ডক্টর যদি পরামর্শ দেন তাহলে ওই অক্সিজেন কনসেন্ট্রেটার আমরা বাড়িতেও পৌঁছে দেবো, এরকম ব্যবস্থা করা আছে। তো আমরা যেটা চাইছি দ্যাট মানুষের এইরকম মানে কোনো অসুবিধা মানে এখন যে টাইম আছে কোভিডের টাইম, কোনোরকম কোনো অসুবিধা যদি হয় গভর্নমেন্ট ওদের সাথে আছে, পাশে আছে, অ্যান্ড পুলিশ প্রশাসন থেকে সব তরফ সব রকমই হেল্প আমরা করতে প্রস্তুত আছি। इसके लिए तो बहुत सारा अवेयरनेस कैंपेन हो रहा है, माइकिंग की जा रही है, दिशा निर्देश दिए जा रहे हैं, कहीं पर नहीं सुन रहे हैं तो एक्शन भी हो रहा है। उसमें कोशिश की जा रही है कि सभी लोग इसको माने, बहुत फोर्सफुली हम लोग नहीं करना चाहते हैं, अवेयरनेस के माध्यम से ही ज़्यादा हम लोग कोशिश कर रहे हैं। फिर भी कुछ जगह में एक्शन हुआ है, अरेस्ट भी हुए हैं, सीजर भी किए गए हैं, ये लेकिन सबको जो है समझना पड़ेगा। इसमें सिर्फ एक आदमी के या 10 आदमी से नहीं होगा, सभी को जो है आगे आना पड़ेगा, सभी को सहायता का हाथ आगे बढ़ाना पड़ेगा। जो गवर्नमेंट के जो दिशा निर्देश हैं उनको सभी को पालन करना पड़ेगा, तभी इस बीमारी के ऊपर में अच्छी तरीके से काबू पाया जा सकता है। सर, पुलिस कमिश्नर अतर्क जो ऑक्सीजन बास परिसेवा की समस्त परिसेवा समस्त थाना इलाका पा हाँ सब बैरकपुर कमिश्नरेट सब जगह আর একটা বাস আমরা চেষ্টা করছি, ওটা হয়তো ব্যবস্থা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দেখুন, আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি ব্যারাকপুর কমিশনারের কমিশনার অফ পুলিশ মনোজ বর্মাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে উনি আমাদের এই অঞ্চলে যেভাবে মানুষের সাহায্যতে লেগেছেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে। এর আগেও উনি আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন অক্সিজেন সিলিন্ডার ডিএমের মাধ্যমে এবং দুটো ভেন্টিলেটর, আজকে উনি নিজে হাতে এসে তুলে দিয়ে গেলেন আমাদের দুটো অক্সিজেন কনসেন্ট্রেটর, তার সাথে কিছু সিলিন্ডার উনি আমাদের নিজে হাতে তুলে দিয়ে গেলেন। উনি বিভিন্নভাবে মানুষকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে নেমে উনি মানুষকে সাহায্য করতে চাইছেন। কালকে ওনার একটা বাস উদ্বোধন করেছেন এবং আগামী দিনে খুব শিগগিরই দু চার দিনের মধ্যে আমরাও একটি অ্যাম্বুলেন্সে কনসেন্ট্রেটর এবং অক্সিজেন ব্যবস্থা মোবাইল অক্সিজেন ভ্যান আমরা জগদ্দল বিধানসভার অন্তর্গতে আমাদের এই
বিবেকানন্দ মিশনের যে প্রতিষ্ঠান আছে এর সঙ্গে সম্মিলিত হয়ে আমরাও খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে একটা অক্সিজেন ভ্যান আমরাও বার করছি। আমাদের অলরেডি সব কিছু রেডি, আমরা আগামী দিন বার করছি। আমরা সেফ হোম করেছি, সেই সেফ হোমেও আমরা দেখছি মানুষের সারা মানুষ আসছে, খুব ভালো পরিষেবা এবং সুস্থ হয়ে সেখান থেকে যাচ্ছে। যাদের একটু ক্রিটিক্যাল কন্ডিশন তাদের আমরা এইখানে এই বিবেকানন্দ মিশনে আমরা পাঠাচ্ছি। তো যেভাবে সাহায্য আমরা পাচ্ছি আশা করছি আগামী দিন আমরা নিশ্চয়ই করোনার থেকে আমরা জয় করতে পারবো এবং ব্যারাকপুর কমিশনারের প্রত্যেকটি আধিকারিককে এবং কমিশনার মনোজ বর্মাকে অসংখ্য ধন্যবাদ জানাই। Thank you.